আগামী 6 জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল এর নতুন আসর ঘিরে নানা পরিকল্পনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। উদ্বোধনী কনসার্ট না থাকলেও স্বল্প পরিসরে নিয়মিত কনসার্ট থাকছে এবারের বিপিএল এ। এছাড়া সেরা ভক্ত নির্বাচনের ব্যবস্থাও রাখতে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিপিএল এ জাকজমক কিছু থাকছে না, ফাইনালে হয়তো ছোট একটা কনসার্ট থাকতে পারে, কারণ অর্থনৈতিক একটা বিপর্যয় যাচ্ছে সবখানেই, ব্যয়বহুল করতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় আমাদের একটা নির্দেশনা দিয়েছেন সবখানে বুঝে শুনে খরচ করার জন্য। 2 ম্যাচের বিরতির সময় দেশের সেরা সঙ্গীত ব্যান্ডগুলোর উপস্থিতি রাখার চেষ্টা করবে আয়োজকরা। এই প্রসঙ্গে মল্লিক জানান, 2 খেলার মাঝে জনপ্রিয় ব্যান্ডগুলোর কনসার্ট থাকবে, ফাইনালের আগে চেষ্টা করব ভালো একটা কনসার্ট উপহার দিতে খেলা শুরুর 2 ঘন্টা আগে। এবারের বিপিএল এ মাঠে 20 থেকে 36টি ক্যামেরা থাকবে, ছোট ছোট বিষয়গুলো নিখুঁতভাবে তুলে আনা হবে। স্পাইডার ক্যাম না থাকলেও আলট্রা মোশন, সুপার স্লো, জিঙ্গেল বেল সহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে, এমনকি কমেন্ট্রিতেও থাকছে চমক। রিফাত আঞ্জুম, মাইটিভি।